এভরিওয়ান মই রিঙ্কু মানে মোর চ্যানেলৰ অন্য এটা ভিডিওলৈ আপোনালোক সকলোকে স্বাগতম জানালো। আশা করো আপনার সকল ভালে আছে, ময়ো ভালে আছো। ভালে আছো মানে মোর বহুত ভাল লাগি আছে। কালি মোর 1K সাবস্ক্রাইবার সম্পূর্ণ হল। সচাকে 1,00,000 হলে মানুষে যুক্ত আনন্দ পায় তাতকে সাগে মই বেশি আনন্দ পাইছো। গোটেখিনি কাম করে ভিডিও বনাই এডিট করে যুক্ত মোৰ কষ্ট হয়েছে সেইখানে কালি সম্পূর্ণ সার্থক হল যেন লাগিছে। সেখানে বহুত ভাল লাগিছে আর বহুত বহুত ধন্যবাদ আপনাদেরও থাকিল মোক মরম ইমান মরম দিয়ার কারণে। আগলৈ যাতে এনেকে মরম দি যায় তাকে কামনা করল। আর মোর এই ইউটিউব জার্নিত মোর বউ অসমীয়া ছোৱালী রেখা নাম লবই লাগিব। তেও সাপোর্ট নোহালে সাগে মই ইমান সোনকালে এই জার্নিটো আগবাড়িব নোৱাৰিলোহেঁতেন। থ্যাংক ইউ বউ মোক সাপোর্ট করার কারণে। ঠিক আছে, আজির ব্লগটো আরম্ভ করবলে লৈছো। অরিয়ান্সি কই দিয়া, আমি এফালে যাবলে লৈছো। ধমধমা, ও ঠিক আছে, আজির ব্লগটো আরম্ভ করো। দিনটো কি হয় কি নহয় দেখা থাকবলে চেষ্টা করিম, চাই থাকিব। আর যদি মোর ভিডিও চাই ভাল লাগে প্লিজ লাইক কমেন্ট করিব আর মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করে লব। আর কাখতে থাকা বেল বাটনটো দবাই অল করে দিব যাতে মোর আইবলগিয়া সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের পাই থাকে। বলো ভিডিওটো আরম্ভ। আজি আমি আহিছোঁ আচলতে ধমধমালৈ, ভণ্টিৰ ঘৰলৈ, মই আমাৰ খুৰাৰ ছোৱালী। আচলতে তাইক আজি আমি খানা খুৱাবলৈ আহিছোঁ। আমাৰ নলবাৰীৰ ফালে এটা নিয়ম আছে, খুৱাবলৈ আহিব লাগে 7 মাহ বা 9 মাহত। সেইকাৰণে আমি আজি আহি গ'লোঁ। যোৰহাটলৈ যোৱাৰ আগতে অহাৰ কথা আছিল কিন্তু টাইমটো নিমিলাৰ কাৰণে আহিব নোৱাৰিলোঁ, আজি আহি গ'লোঁ। বেলেগ কোনো অহা নাই, আমাৰ ৰিয়ান্সি, আমাৰ ড্ৰাইভাৰ দা, তাৰপিছত আহি আছে এতিয়া চাই এফালে বনি আছে মাছৰ আঞ্জা, মগজ বিলাহী দি মাছৰ আঞ্জা। তাৰপিছত এফালে মাছ ভাজি, আৰু এফালে আছে পাঠাৰ মাংস, আৰু ভিতৰতো কিবাকিবি বনাই আছে পেহীহঁতে। সেইফালে জেঠী, এইফালে বৌয়ে হ'ব না, তাৰপিছত বনাই আছোঁ। ৰেচিপি শ্বেয়াৰ কৰা নাই বাৰু আজি, একো গৰমো উঠিছে। চাই থাকক ভিডিঅ'টো। আৰু এইফালে কাটি আছে ৰবাব টেঙা, খাব লাগিব এতিয়া। ঠিক আছে, এইফালে আছে শুকান চব্জি, আৰু এইফালে পায়স বনি আছে, আৰু লগতে এইফালে মুৰ্গী মাংস। আহি পালোহি, অথনি আৰু ভাত পানী খাই ভিডিঅ' কৰা নহ'ল যিহেতু কাষতে ভণ্টিৰ ঘৰ আছে। ইয়াত আজৰি হৈ ভণ্টিৰ ঘৰলৈ গ'লোঁ, তাত চাহ তাহ খালোঁ, খাই মেলি গুচি আহিলোঁ। আহোঁতেও ভিডিঅ' কৰা নহ'ল বাৰু,
তারপর এটা মুখ হাত ধুই ফ্রেশ হয়ে চাহকণ খালো এটা পাকঘরল আইসো ভাবিল আজি কিনা তার রাঁধিম আর আপনাদেরকো দেখাম আপনাদের যখন নাজানে সকলের সুবিধা হব আর যখন জানে জানে তো জানে আর যখন না জানে সুবিধা হব বলে রেসিপিটা শেয়ার করিম। আসুন মইনো আজি কি রাঁধো আপনাদের তাকে দেখাও। আজি মানে বানাবলে লৈছো পুরই শাকর এখন চচ্চড়ি। আপনাদের বারো পুরই শাক কেনকে খায়? মই শাকখিনি এনেকে মিহি মিহিকে কাটি লৈছো আর থাড়িকিডাল চুচটো গুছাই এনেকে দীঘল দীঘলকে কাটি লৈছো আর পাতকিটা মিহিকেও কটা নাই বেশি এনেকে কাটি লৈছো আর এটা আলু এনেকে দীঘল দীঘলকে কাটি লৈছো আর পিঁয়াজ দুটা নহরু দুটা আদা জলকিয়া লৈছো আর এফালে কেটামান সরিয়হ তিয়াই রাখিছো। আহকচোন মইনো কেনেকৈ পুরৈ শাক বনাও আপনাদের তাকে দেখাও। আজি এটা মই কেৰাহী এখন গৰম হ'বলৈ দিলোঁ, তাতে অলপমান মিঠাতেল দিলোঁ, তেলখিনি গৰম হ'বলৈ দি মই এতিয়া আলুখিনি ভাজি ল'ম অলপ সময়। এয়া মই আলুখিনি ভাজি ল'লোঁ। মই এতিয়া সেই একেখিনি তেলতে পিঁয়াজ আৰু জলকীয়াখিনি দি দিছোঁ, এইখিনিও মই অকণমান সময় ভাজি ল'ম। এতিয়া মই দুই মিনিটমান সময় পিঁয়াজখিনি ভাজি লৈছোঁ মিডিয়াম ফ্লেমত। এতিয়া মই একেলগে আদা নহৰুৰ পেষ্ট দি দিম, ডেৰ চামুচেই দিলোঁ মই। এতিয়া আকৌ অকণমান সময় ভাজি ল'ম, ভাজি লৈছোঁ। আৰু এতিয়া মই ইয়াতে দি দিম অকণমান জিৰা গুড়ি আৰু অকণমান ধনিয়াৰ গুড়ি, আৰু মই ধুনীয়াকৈ গোটেইখিনি মিক্স কৰি লৈছোঁ। ইয়াতে মই এতিয়া নিমখ আৰু হালধিখিনি দি দিম, এইখিনি দি মই ধুনীয়াকৈ আকৌ এবাৰ গোটেইখিনি মিক্স কৰি ল'ম। এয়া মোৰ আলুখিনি ভজা হৈ গৈছে, এতিয়া মই পুৰৈ শাকখিনি দি দিম। পুৰৈ শাকৰ ঠাৰিটো গুচাই দিলে ভাল হয়। এতিয়া মই গোটেইখিনি একেলগে মছলাখিনিৰ লগত মিক্স কৰি ল'ম ধুনীয়াকৈ, গেছটো মিডিয়ামত ৰাখিব সদায়। পুৰৈ শাকখিনি মই 4-5 মিনিটমান ভাজি ল'লোঁ। এতিয়া মই পুৰৈ শাকখিনিত সৰিয়হৰ পেষ্টখিনি দি দিম। মই সৰিয়হ আগতে থৈ দিছিলোঁ, সৰিয়হৰ পেষ্টখিনি দি দিম। সৰিয়হৰ পেষ্টখিনি দি মই অকণমান সময় ভাজিম, বেছি সময় নাভাজোঁ, বেছি সময় ভাজিলে তিতা হোৱাৰ চান্স থাকে। এতিয়া অকণমান সময় ভাজি মই ইয়াতে পানী দি দিম, পানী আপোনালোকৰ প্ৰয়োজন অনুসৰি দিব। মই এই বাতিটোৰে 2 বাতি দি দিম আৰু মই এতিয়া গেছটো মিডিয়ামত থৈ মই ঢাকোন মাৰি মাৰি সিজাই থাকিম। মোৰ পুৰৈ শাকৰ আঞ্জাখিনি ৰেডি হৈ গ'ল। মই 15 মিনিটমান মিডিয়াম ফ্লেমত সিজাইছোঁ, দেখিবলৈতো খুব ধুনীয়া হৈছে। এতিয়া মই ইয়াতে দি দিম 3টা কেঁচা জলকীয়া। কেঁচা জলকীয়া দিলে হ'বৰ সময়ত সোৱাদটো ভাল হয়। এতিয়া মই গেছটো বন্ধ কৰি দিম। খাই পাইছেনে বাৰু এনেকৈ কেতিয়াবা? মই সঁচাকৈ খুব ভাল পাওঁ খাই, কেতিয়াবা কেতিয়াবা খাওঁ, কিন্তু পুৰৈ শাক পাবলৈ নাই। আজি ৰাতিপুৱাই বিচাৰি পাই ৰাখি থৈছিলোঁ, এতিয়া আহি লোভৰ পানী পৰি আছিল, সেইকাৰণে ৰাতিয়ে বনাই দিলোঁ। খাবলৈ সঁচাকৈ ভাল হৈছিল। আপোনালোকে যদি এনেকৈ কেতিয়াও খোৱা নাই এবাৰ খাই চাবচোন, আৰু খাই চাই কেনেকুৱা লাগিল জনাবলৈ কিন্তু একদম নাপাৰিব। ঠিক আছে, আজিৰ ভিডিঅ'টো ইমানতে শেষ কৰোঁ। অন্য এটা ভিডিঅ'ৰ সৈতে অতি সোনকালে আপোনালোকক লগ পাম। আৰু ভিডিঅ'টো কেনেকুৱা লাগিল জনাবলৈ নাপাৰিব, আৰু লগতে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু কাষতে থকা বেল বাটনটো দবাই অল কৰি দিব, যাতে মোৰ আহিবলগীয়া সকলো ভিডিঅ' ন'টিফিকেশ্যন আপোনালোকে পাই থাকে। ঠিক আছে, আজিলৈ বাই বাই। আৰু ভিডিঅ'টো শেষলৈকে চোৱাৰ বাবে বহুত বহুত ধন্যবাদ।